আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রস গুড লাইফ, রুদ্রস চলে আসছে মদিনা কার কালেকশনকারী শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর বেরিবাজার 4 রাস্তার মোড়ে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি দুটি শোরুম, গাড়ির কালেকশন অনেক এবং সব ধরনের বাজারের গাড়ি এই মুহূর্তে রয়েছে। তবে আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি ফ্রেশ গাড়ি দেখাবো, সবসময় ফ্রেশ গাড়ি দেখানোর চেষ্টা করি। তো এটা প্রিমিয়ম 2004 মডেলের সিলভার কালার এই গাড়িটি। তো চলুন আমরা গাড়ি দেখি, গাড়ির দাম সম্বন্ধেও জেনে নেই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রশে দাও। হাজার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসছি আপনাদের শোরুমে। পাশাপাশি দুটি শোরুম, টয়োটা ব্র্যান্ডের মোটামুটি সব ধরনের গাড়ি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে যে গাড়িগুলো আমার কালেকশনে আছে সেগুলো হচ্ছে আপনার একেবারে একেবারে কম বাজেট থেকে নিয়ে একেবারে হাই রেঞ্জ পর্যন্ত সব ধরনের গাড়ি আছে এবং সব বাজেটের গাড়ি আছে আলহামদুলিল্লাহ আমার কাছে। তো আজকে আমরা কি গাড়ি দেখবো? আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি, যেটা আসলে সবার মুখে মুখে নাম, সেই গাড়ি দেখাবো। সেটা হচ্ছে টয়োটা প্রিমিয়ো এফ। টয়োটা এফ প্রিমিয়ো, জি এফ প্রিমিয়ো। সিলভার কালার এই গাড়ি, সিলভার কালার এই গাড়িটি। তো আপনার কাছে প্রিমিয়ো গাড়ি, এলিয়ন গাড়ি, এক্সিও গাড়ি সবচেয়ে বেশি পাওয়া যায় অনেক আগে থেকে? জি জি, আসলে অ্যালিয়ন, প্রিমিয়ো, এক্সিও এগুলো হচ্ছে কি একেবারে 100% ফ্যামিলিজে গাড়িগুলো থাকে। তো সেই আমার প্রথম থেকে আমার একটা মানে অভ্যাস এটা আর কি, আমি ফ্যামিলি ইউজ গাড়ি ছাড়া বিক্রি করি না। আচ্ছা, সবসময় ফ্যামিলি ইউজ গাড়িগুলো কালেকশন করি। তো আলহামদুলিল্লাহ এখন যেগুলো গাড়ি দেখতে পাচ্ছেন সবগুলো ফ্যামিলি ইউজ। ইভেন আপনি দেখেন একটা একেবারে কম বাজেটের গাড়ি যেটার উপরে আমি বসেছিলাম এতক্ষণ, আচ্ছা সেই গাড়িটা দেখেন একেবারে, এটাও কিন্তু এখনও ফ্যামিলি ইউজের গাড়ি। এত কম মডেল, এটা 91 মডেলের গাড়ি, তারপরে আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে। তার কারণ হচ্ছে আমরা গাড়িগুলো কালেক্ট যেগুলো করি খুব যত্ন সহকারে গাড়িগুলো নিয়ে আসি এবং খুব মানে ইয়ে করে গাড়িগুলো কালেক্ট করি, মানে খুব কি বলে এটাকে আপনার, খুব যত্ন সহকারে যে গাড়িগুলো ইউজ হয় সেই গাড়িগুলো আমরা কালেক্ট করেন। আমি দেখেছি, কারণ যেহেতু আমি রিভিউ করেছি, জি যতবার দেখেছি আপনি গাড়ি আনার পরও দেখলাম যে ওয়াশ পলিশ করে খুব ফিটফাট করে রাখেন পরিপাটি। জি জি, ভালো লাগে আমার কাছে। আর আসলে তার কারণটা হচ্ছে আমি সবসময় আমার রিভিউতে বলে থাকি যে আমি পুরাতন গাড়ি সেল করি, বাট যারা নিতে আসবে তাদের জন্য কিন্তু পুরাতন না, কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি কারা নিবে? আমার আপনার মতো যারা মধ্যবিত্ত তারাই কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবে। যারা হাই ক্লাসের লোক তারা কিন্তু আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবে না, তারা সেল করছে, তাদের কাছ থেকে নিয়ে কিন্তু আমরা আমাদের মধ্যবিত্ত ভাই যারা আছেন তাদের কাছে আমরা সেল করছি। তাদের জন্য এটা একটা ব্র্যান্ড নিউ গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি। সেই জন্য আমরা এগুলোকে একেবারে আপডেট করে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, আমরা আজকে প্রিমিয়ার গাড়ি দেখি। জি, ফ্রন্ট সাইড থেকে দেখে আসি। হ্যাঁ অবশ্যই। মডেল কত ভাইয়া? এটা মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2009। আর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন গাড়িটা খুবই সুন্দর, একেবারে সিলভার কালার, অরিজিনাল কালার। ইভেন শুধু কালার অরিজিনাল না, আপনি প্রতিটা গ্লাস দেখবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল গ্লাস, অরিজিনাল লোগো দেয়া আছে। তো আমরা গ্লাসটা পরে দেখবো, তার আগে আমরা গাড়ির লাইটগুলো একটু দেখবো। তো আজকে যে গাড়িটি দেখাচ্ছি আমরা লাইট থেকে শুরু করলাম, সেই লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে লাইট প্রিমিয়র, সেই লাইটগুলো আছে, সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর, কোথাও কোনো একটা স্ক্র্যাচ নেই গ্রিলগুলোতে। অনেক সময় দেখবেন এগুলো কিন্তু জঙ্কার পড়ে যায়, স্ক্র্যাচ পড়ে যায়, আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে। আর গাড়ির নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G23 সিরিয়ালের গাড়ি। তো আলহামদুলিল্লাহ এই পাশে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল লাইট, একেবারে HID লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। তো লাইট আমরা দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে গাড়ির গ্লাস। তো গাড়ির গ্লাসগুলো একটু দেখে নিব, তার আগে আমরা একটু গাড়ির চাকা এবং রিংগুলো একটু দেখে নিচ্ছি। চাকাগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর, রিংগুলো একেবারে ফ্রেশ অবস্থায় আছে, আর চাকাগুলো মাশাল্লাহ আশা করা যায় ভালো অবস্থায় আছে, 8-9 মাস ইউজ করা যাবে আশা করি ইনশাল্লাহ। এবং এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গাড়ির গ্লাস। আপনি দেখতে পাচ্ছেন গাড়ির সামনে গ্লাসগুলো একেবারে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে, এখানে একটা হিটার সেন্সার দেওয়া আছে যেটা হচ্ছে অরিজিনাল গ্লাসে থাকবে, ডুপ্লিকেট গ্লাস এগুলো থাকবে না। ও পাশেও কিন্তু একটা হিটার সেন্সার দেওয়া আছে, এখানে আপনার স্টিকার দেওয়া আছে মাশাল্লাহ। সামনে গ্লাস আমরা একেবারে অরিজিনাল গ্লাসটি দেখালাম, এখন আমরা গাড়ির সাইডের গ্লাসগুলো দেখবো। সাইডের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে টোটাল লোগো দেওয়া আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা গ্লাসে কিন্তু একেবারে অরিজিনাল গ্লাসগুলো আছে। আর
ভিতরটা খুব সুন্দর অ্যাশ কালার ইন্টেরিয়াল, এটা বিস্কিট না বাট বিস্কিট কালার সিট কভার আমরা ব্যবহার করেছি, এটা আমরা নতুন লাগিয়েছি, আমরা নতুন করে সিট কভার ইনস্টল করেছেন। এবং পুরো বডিটা আপনি দেখতে পাচ্ছেন যে পুরো বডিটা কিন্তু কোথাও একটা ডেন মানে ডেন নেই বা কোথাও কোনো ঢেউ নেই বা স্ক্যাচ নেই, আর এইগুলো না থাকারই কথা, যেহেতু আমরা আগেই বলেছি যে আমরা গাড়ি কিন্তু পুরোটাই আপডেট করার পরেই কিন্তু আমরা রিভিউগুলো দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ এখন যে অবস্থায় আছে একেবারে ফ্রেশ অবস্থায় আছে, কালারটি অরিজিনাল আছে, অরিজিনাল কালার, টাচ আপ হয়েছে? হ্যাঁ টাচ আপ হয়েছে, টাচ আপ না করলে এত সুন্দর হবে না, টাচ আপ করেছি। প্রতিটা ডোর দেখেন একেবারে নিকেল, নিকেল হ্যান্ডেল, নিকেল বিট, এগুলো অরিজিনালি নিকেল, এখানেও কিন্তু একটা নিকেলের বিট দেখতে পাচ্ছি আমরা, এগুলো খুব সুন্দর অবস্থায় আছে, খুবই ফ্রেশ। আমি একটু গাড়ি এপাশ থেকে আমরা দেখবো, তারপর হচ্ছে আমরা ইন্টেরিয়ার দেখবো। আমরা গাড়ির গ্লাসগুলো একটু দেখিয়ে দিচ্ছি, প্রতিটা গ্লাস একেবারে টাটার লোগো দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি টাটার লোগো দেওয়া আছে, এখানে টাটার লোগো দেওয়া আছে, এবং টায়ার রিংগুলো মাশাল্লাহ খুব সুন্দর, কোথাও কোনো খোলা কাটা নেই। বডিগুলো দেখতে পাচ্ছেন একেবারে স্ট্রেট বডিগুলো, বডিটা খুব সুন্দর বডি, একেবারে অরিজিনাল বডিটা আছে। সিএনজি কিংবা এলপিজি করা আছে? হ্যাঁ এটা সিএনজি করা ভাইয়া, সিএনজি ইনস্টল করা আছে। এবং পিছনের গ্লাসটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অরিজিনাল লোগো দেওয়া আছে, এখানে টোটাল লোগো দেওয়া আছে, পিছনে একটা ওয়াইফারও দেওয়া আছে মাশাল্লাহ। এবং লাইটগুলো দেখতে পাচ্ছেন এলইডি লাইট, খুব সুন্দর এলইডি লাইটগুলো, এবং এখানে প্রিমিয়ম এফ মনোগ্রাম দেওয়া আছে, প্রতিটা লাইটে আপনার টোটাল লোগো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটু কাছের থেকে দেখবেন টোটাল লোগো দেওয়া আছে, এখানে প্রতিটা লাইটে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে। আমরা একটু কার্গো স্পেসটি দেখি ভাইয়া। জি ব্যাকটার ভিতরটা আমরা দেখবো ইনশাল্লাহ, ভিতরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একেবারে, একেবারে ফ্রেশ অবস্থা আছে। এই যে বডি পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল পার্টিশনগুলো আছে, এখানে অরিজিনাল পার্টিশনগুলো আছে, ব্যাকডালের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কালার, এগুলো কোনো কালার করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন কভার দেওয়া আছে, জাপানি অরিজিনাল যে কভার, আর সিএনজি তো এখানে দেখতেই পাচ্ছেন 60টা সিএনজি দেওয়া আছে। ভিতরটা আমি একটু দেখে নিচ্ছি, আসলে খোলা কাটা অ্যাক্সিডেন্ট থাকলে বোঝা যাবে। হ্যাঁ অবশ্যই গাড়ির চেহারাই চেঞ্জ হয়ে যাবে, এগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, কোথাও একটা হাত ধরে বাড়ি নেই, খুব সুন্দর অবস্থা আছে, খুব ফ্রেশ অবস্থা আছে। এগুলো পেপার সহ আলহামদুলিল্লাহ একেবারে 23 সাল 24 সাল পর্যন্ত ফুল আপডেট করা। আমরা এখন গাড়ির ভিতরটাকে দেখবো, প্রত্যেকটা ডোর দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে। এগুলো দেখতে পাচ্ছেন কাপড়গুলোর যে ফ্যাব্রিক্স দেওয়া আছে মাশাল্লাহ খুবই সুন্দর, এখানে উডেন প্যানেল দেওয়া আছে। ভিতরে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন অবস্থায় আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা গাড়ির সাথেটাই আছে। এখানে ভিতরের সেলিংগুলো একটু খেয়াল করে দেখবেন মাশাল্লাহ একেবারে ফ্রেশ অবস্থা আছে, এগুলো কোথাও একটা হাত ধরে বাড়ি নেই, একেবারে ফ্রেশ অবস্থা আছে। অপটিক্যাল মিটার স্টারিংয়ে কিন্তু উডেন দেওয়া আছে, স্টিয়ারিংয়ে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল উডেন দেওয়া আছে, এখানে এখানে উডেন প্যানেল দেওয়া আছে। তো মাশাল্লাহ খুব সুন্দর একটি গাড়ি, সিএনজি করা, ভিতরটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ, চমৎকার একটি গিয়ারবক্স ইঞ্জিন গিয়ার সাথে, তো গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার একেবারে গাড়ির সাথে। আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখেন। জি জি অবশ্যই ইঞ্জিন দেখবো আমরা। এই গাড়ি আমি যে গাড়িটা এখন দেখাচ্ছি, আসলে এই গাড়ি বাইরের থেকে আপনি যতই ভিডিও দেখেন আপনি পুরো গাড়িটা কিন্তু পুরো দেখতে মানে বুঝবেন না। আসলে এই গাড়ি দেখতে হলে অবশ্যই ফিজিক্যালি আসতে হবে, এসে গাড়ি দেখতে হবে। আপনি সামনের ইয়ারগুলো দেখেন, মার্সেলগুলো আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থা আছে। এগুলো আমরা তো ইঞ্জিনের সাউন্ড দেখাতে পারবো না, ইঞ্জিন তো কন্ডিশন দেখতেই পাচ্ছেন, ভিভিটিআই ইঞ্জিন, অরিজিনাল 1NZ গিয়ার, এবং সাথে আমরা গাড়ির চ্যাচিসগুলো দেখবো। আপনি দেখেন চ্যাচিসের অংশগুলো অরিজিনাল কালার মাশাল্লাহ খুবই সুন্দর, প্রতিটা লাইট একেবারে টোটাল লোগো দেওয়া আছে। সামনে মার্সেলগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল, এখনও কোনো হাত ধরে বাড়ি নেই এগুলো। এখানে ফ্রেম নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে, এগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে। এবং বনেটের উপরের অংশ দেখতে পাচ্ছেন যে কোথাও একটা মানে কালার করা হয়নি, এগুলো একদম অরিজিনাল যে স্টিকারগুলো থাকে সেই স্টিকারগুলো এখানে দেওয়া আছে। অবশ্যই ইঞ্জিন ফিজিক্যালি এসে দেখতে হবে। জি অবশ্যই ফিজিক্যালি এসে দেখবেন, চাইলে আপনারা গাড়ি নিয়ে নিয়ে অ্যানালাইজ সেন্টারে যদি টেস্ট করতে চান সেটাও আমাদের অপশন আছে। টেস্ট ড্রাইভে তো সুবিধা রয়েছে। জি জি অবশ্যই, এগুলো তো একটা গাড়ি নিতে হলে আপনাকে টেস্ট ড্রাইভ দিতে হবে, অ্যানালাইজ নিয়ে অ্যানালাইজ সেন্টারে নিয়ে টেস্ট করতে হবে। আর গাড়ি যে গাড়ি হোক ভিডিওতে দেখার পরে আসলে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করি। জি অনেক কিছু মিসিং থেকে যায়, অনেক কিছু মিসিং থেকে যায়, কারণ পুরো গাড়িটা ভিডিওতে আমি যদি দেখাতে যাই মিনিমাম একটা গাড়িতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, সময় লাগবে। এটা আমার ক্ষেত্রে, অন্য অন্যজন কীভাবে দেখে আমি জানি না, বাট আমি আমি চেষ্টা করি পুরো গাড়িটাকে দেখানোর। তো আসলে এত সময় দিয়ে একটা গাড়ি দেখানো আসলে কেউ দেখবেও না, ভিডিওটা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে অনেক। আবার আমরা জাস্ট ইনফরমেশন দিয়ে দিই যতটুকু দেখানোর, আর আমরা দেখানোর চেষ্টা করি অল্প সময়ের মধ্যে। জি জি
বাকিটা ফিজিক্যালি এসে দেখতে হবে। অবশ্যই অবশ্যই, যেহেতু লাখ টাকার জিনিস অবশ্যই ফিজিক্যালি। হ্যাঁ অবশ্যই, এতগুলো টাকা দিয়ে একটা গাড়ি নেবেন, একটা সম্পদ নিচ্ছেন, অবশ্যই আপনাকে ফিজিক্যালি দেখতে হবে। নিজে না বুঝলে অবশ্যই একটা এক্সপার্ট নিয়ে আসতে হবে, আর সেটাও যদি না করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেকগুলো অ্যানালাইসিস সেন্টার আছে সেখানে নিয়ে টেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, আমাদের কোনো আপত্তি নেই। যেভাবে ইচ্ছা আপনি আপনার মেন্টালি স্যাটিসফাই হন আপনি ওভাবে করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। ভাই আপনার গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানি। জি, এটা মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, পেপার্স হচ্ছে ফুললি আপডেট 23 সাল 24 সাল, এফ প্রিমিয়ো সিএনজি করা। আর প্রাইস কত রাখতেছেন? এটা প্রাইস চাচ্ছি আমরা 14,20,000 টাকা। 14,20,000 টাকা, জি, এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, এটা ফিক্স না। অবশ্যই গাড়ি পছন্দ হলে আসবেন, দেখবেন, গাড়ির কন্ডিশন দেখে দামাদামি করবেন, কারণ একই কন্ডিশনে গাড়ি দেখা গেছে আপনি 50 থেকে 1 লাখ টাকা কমে পেতে পারেন, বাট গাড়ি অবশ্যই কন্ডিশন দেখে আপনাকে নিতে হবে। অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে। জি জি অবশ্যই, আর আস্কিং প্রাইস তো চেয়েছেন, কথা বলার তো সুযোগ রয়েছে। জি জি অবশ্যই অবশ্যই। ভাই আমরা শোরুমের অ্যাড্রেস জেনে নেই। জি, আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তার থেকে 10 গজ গাবতলি থেকে আগেলেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন, আর যারা গাবতলি দিয়ে আসবেন তারা চৌরাস্তার 10 গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। সবচাইতে সহজ হচ্ছে মোবাইল গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিয়ে সার্চ দিলে সরাসরি আমার শোরুমে চলে আসতে পারবেন, ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন। ভাইয়া অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিলেন, সবসময় সময় দিয়ে থাকেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে নাম্বারটা হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নাম্বার আছে 01971222570, দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যেও ফোন দিতে পারেন।